तो गाइस আমরা জঙ্গলে নামছি, এখানে একটা মানে জঙ্গল টাইপের। গাইস আমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি হলাম সাগর আর তোমরা দেখছো জিরো সাগরের আরেকটা নতুন পার্ট। আজকে আমি বলবো সুন্দরবন ভ্রমণের পার্ট নাম্বার 6 আর মইপিটে থাকা ডে নাম্বার 2। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি আরেকের ভিডিওর একটা অ্যানসার বলতে পারো তো ভাববো তোমরা মন দিয়ে ভিডিও দেখছো, না তো ভাববো দেখছো না। ভিডিওটার মধ্যে কি মিস্টেক, এই ভিডিওটার মধ্যে কি মিস্টেক আছে এই কথাটা তোমরা জানো। একটা ভাই কমেন্টে বলেছে যে হিমাংশুর গালাগালি মিস আছে, তো আমি একটাই কথা বলি, হিমাংশু যেখানে সেখানে পায়খানা করতে পারে কিন্তু কোনোদিনও গালাগালি দিতে পারে না। না এটাই সত্যি, চোখে না শুনলে এই না কানে না শুনলে কোনোদিনও বিশ্বাস করা যায় না। করলাম না খাওয়া দাওয়ার পরে হচ্ছে কি যে আমরা এখন যাচ্ছি নদীর দিকে। তো বন্ধুরা তো দেখলে তো পুরো ভিডিওটা, তো নদী কোনো জায়গায় ছিল না, তো তোমরা অ্যানসারটা দিতে পারলে না, তো বেটার লাক নেক্সট টাইম। তো অনেক হলো কথোপকথন, চলো দেখি আমাদের যাত্রায় ক্যাজেরা হলো কখন। তো লেটস স্টার্ট। তো পরের দিন সকালবেলা হয়ে গেছে, রাতে কি হয়েছে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়নি, ঠিক আছে। পরের দিন গুড মর্নিং সবাইকে, ঠিক আছে। সবাই এখন মুখ টুক ধুচ্ছে, তো কিছুক্ষণ পর আবার দেখা হবে। তো ফাইনালি আমরা টিফিন করে বেরোচ্ছি, এখন নদীর দিকে বেরোচ্ছি, নদীর দিকে বেরোচ্ছি, ঠিক আছে। তো পরে দেখা হবে। তো হাই গাইস, আমরা ফাইনালি নদীর ধারে চলে এসেছি। তোমরা দেখো যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি মোটামুটি পড়লে মোটামুটি অনেক নিচে চলে যাবো দাদা। তোমরা দেখো এই নৌকাটা করে আমরা ওই জায়গাটা যাবো, দূরের যে জঙ্গল দেখতে পাচ্ছ সেই জায়গাটা। আর দেখো এখানে খুবই রিক্সের মাধ্যমে আমরা যাতায়াত করছি। নৌকাটা থেকে দেখো কিভাবে টানছি, জানি না কি হবে, কিভাবে যাবো। আমার তো যেতে ফাইনালি খুবই ভয় লাগছে, তো তোমাদেরকে খুব রিস্কের জীবনের ঝুঁকি নিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা করছি। আমার দুটো বন্ধুগুলো দেখে নিজেদের মধ্যে আলোচনা করছে কি করা যায়। এই যে আমাদের লিডার আমাদের দলটাকে লিডারশিপ দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা নৌকায় উঠে আবার কথা বলবো। ফাইনালি ওই একটা বিস্ময়কর খতরনাক রাস্তা দিয়ে ডেঙায় উঠে গেল এখান দিয়ে। এবার হচ্ছে ওই নৌকাটা, ওই নৌকাটা আমরা হচ্ছে চড়ে যাব, ঠিক আছে, ওই জঙ্গলে। আর এ হচ্ছে আমার দোস্ত, তো ইনি হলেন নৌকার ড্রাইভার প্লাস আত্মীয়তা মামা হয়, তো এনাকে আর জীবনে ভোলা যাবে না যা করলেন। জল কখন শুকাবে, ঠিক আছে। তো নৌকায় উঠে তারপরে আবার দেখা হবে। জল চলে যাও, ওখানে বসো, ওঠো, ওইখানে বসো, চলে যাও, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে উঠো, আস্তে বাবু উঠ। তো ফাইনালি আমরা হচ্ছে নৌকায় বসে গেছি, ঠিক আছে। ফাইনালি আমরা নৌকায় বসে গেছি। তারপর স্যার আমাদের তো ফাইনালি নৌকাটা খুব ওপর নিচ করছে, আমার খুব ভয় লাগছে। আমার পাশে তাপস স্যার, আমার পাশে আছে তাপস স্যার, আমার পাশে আছে। নৌকা দেখো তোমরা কত হচ্ছে কি যে মানে খাতরা নিয়ে আমরা নৌকায় বসে, নৌকাটা খুব আপ এন্ড ডাউন করছে, খুব ভয় লাগছে, খুবই অসুবিধা হচ্ছে, নৌকাটা খুবই আপ এন্ড ডাউন হচ্ছে। তো লেটস সি হোয়াট আর উই ডুইং। নৌকা মাঝি তো আমরা পড়ে যাব না, তো কিরকম জঙ্গল। এই দেখো জায়গাটা দেখে খুবই ভয় লাগছে। হ্যাঁ ও দেখো সহলোক আমাদের স্থানীয় বাসিন্দা বলে দিল। মামা বলে তুমি গাছ চিনবে। তো দেখো গাইস এখন সাউন্ডটা অফ বলে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এটা হচ্ছে জঙ্গল, আশা করি আমরা কিছু ভবিষ্যতে দেখতে পাবো কিনা জানি না, কিন্তু আপাতত কিছু চোখে পড়েনি। তো জলের স্রোত খুব নিচু, দেখে খুবই ভয় লাগছে, ক্যামেরা করতে ফোনটা যাতে পড়ে না যায়। এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম যাকে বলে। তো হ্যালো গাইস মুখ দেখাচ্ছি না, আমার মুখের থেকে জঙ্গলগুলো বেশি সুন্দর। এটা সত্যি কথা, এটা একটা ভালো কথা বলে দিতে পারো। জোরে হাত তালি। এই যে সুকান্ত ভাইয়ের খাবার ঠিক আছে। তো গাইস এত সুন্দর জঙ্গল দেখালাম, পারলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পারলে কমেন্ট করে দিও, জানিও কেমন লাগছে। নৌকাটা এত হিলছে না কি বলবো, সব বাঁদর, বাঁদরের দোকান। তো গায়েস আমরা জঙ্গলে নামছি, এখানে একটা মানে জঙ্গল টাইপের। গাইস আমাদের ছেলেগুলো নামছে, নাকি এখানে কাঁকড়া আছে, কোথায় আছে জানি না, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। নাথিং টু ডু, ঠিক আছে। সামনের ক্যামেরা, এই ভিডিও চলাকালীন সামনের ক্যামেরা কোনটা দিয়ে হয় আমাকে দেখতে হয়। হয় তোর নেই সিস্টেমটা, আমার আছে। এইখানে একটা আমরা নৌকা দিয়ে বিভিন্ন অসুবিধা হয়তো নৌকায় শুট করতে পারিনি, তোমরা দেখেছো যতটা দেখানো সম্ভব হয়েছে তোমাদেরকে ততটাই দেখিয়েছি। আর আমরা এখন মানে চানমান করে নৌকা দিয়ে ওখানে আমরা হাঁটু ভর্তি জলে, হাঁটু দিয়ে ওপরে আমার মানে গলা অব্দি জলে আমরা নেমে একটা মানে ফেসাতে পড়ে গেছিলাম। তো নেমেছিলাম, তো আমরা ক্যামেরা ঠিকঠাক রেকর্ড করতে পারিনি, কারণ ক্যামেরাটা নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তো অনেক বাধা বিপত্তির পর আমরা আবার আমাদের মানে যেখানে আমরা খাচ্ছি সেখানে চলে এলাম। এইবারে আমরা ডিনারটা করবো এবং তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হবে। আমাদের বন্ধুরা এখন চানমান করছে, চান পান করে নিয়ে গলাভর্তি জলে সবাই রূপ দেখাচ্ছে, দেখতে হচ্ছে। তো ফাইনালি গাইস পরে দেখা হবে। পরে তো গাইস এখন আমরা রেস্ট নিয়ে এখন আমরা হচ্ছে একটু ফ্রেশ হই, দুপুরবেলা ঘুমিয়ে আমরা হচ্ছে কি এখন যাচ্ছি নদীর ধারে। তো নদীর ধারে গিয়ে আমরা চলে ভিডিওতে টাইম দিছি ঘাটে। তো এই সেই খতরনাক রাস্তা, সবাইকে দেখো, সবাই হচ্ছে কি যে বসে আছে। সূর্য একদম আমাদের মুখে সোজাসুজি, তাই জন্য ভালো ভিডিও হচ্ছে, ক্যামেরা সেটিং হচ্ছে। কিছুক্ষণ পর ফাইনালি গাইস কিছু আড্ডা, কিছু মজার পর, খুব খতরনাক রাস্তার পর আমি হচ্ছে কি যে যাচ্ছি। সন্ধ্যার টাইম, কিছু দেখা যাচ্ছে না আদার্স কিছু। তো আমাদের ক্যামেরাটা তুলেছে, ক্যামেরা যে তুলেছে এই যে সবাই আছে। রাত্রিবেলা টাইম ফ্ল্যাশের আলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। চলো ক্যামেরা নিয়ে আমাদের সব সময় পাশে আছে মিস্টার বুড়ো, ঠিক আছে। ভিডিওটা শেষে একটাই কথা বলবো, ভিডিওটা শুধু মজার জন্য, এই ভিডিওটা দেখে কেউ সিরিয়াসলি হবে না। আর হিমাংশুর নামে বলছি, হিমাংশু একটা পাবজি প্রো কন্ট্রোলার প্লেয়ার, ওর একটা ইউটিউবে চ্যানেল আছে হিরেন গেমিং বলে, তোমরা পারলে ওর খেলা দেখে আসো। আর হিমাংশুর নামে বলা কথাগুলো কোনো সত্যতা নেই, ওটা শুধু কাল্পনিকই ধরে নাও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর পারলে ভিডিওটা লাইক ও শেয়ার তোমরা করবে। আর তোমরা যদি আগের ভিডিওটা মিস করে থাকো তাহলে নিচে থাকা ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটার লিঙ্ক চেক করো। আর আমার টিকটকের আইডি হচ্ছে সাগরসরকার110, ফলো করে দেবে। ইনস্টাগ্রামে মেসেজ করতে চাইলে সাগরসরকার883 ফলো করে দেবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।